আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকই অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই চমৎকার এবং খুবই এক্সাইটেড একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে মূলত আপনারা কাজ করলে সরাসরি আপনারা পেমেন্টটা আপনি সরাসরি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন এবং এখান থেকে আপনি শুধু ভালোভাবে কাজ করলে এখান থেকে সিম্পল সিম্পল কাজ করে আপনি এখান থেকে প্রতিদিন ৩-৪০০ টাকা ইনকাম করতে পারবেন সো ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে কাজটা করবেন কীভাবে অ্যাকাউন্টটা করবেন সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে তাই বলতেছি অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন সো বেশ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখন যদি লাইক করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন প্রতিদিন যেন এরকম ভিডিও আপনার মিস না হয় তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো অ্যাট ফার্স্ট চলে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং ভিপিএনের লিঙ্ক প্রোভাইড করে দিব সেখান থেকে জাস্ট আপনারা দুইটাই ডাউনলোড করে নেবেন সো আজকের এই অ্যাপ্লিকেশনতে কাজ করতে আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে সো মাস্ট বি আপনার ভিপিএনটা কানেক্ট করে কাজ করবেন ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউকে লোকেশন কানেক্ট করে তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তা নাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনে কাজটা করতে পারবেন না সো অ্যাট ফার্স্ট কী করবেন আগে ট্রাভো ভিপিএনটা ডাউনলোড করে জাস্ট আপনি ভিপিএনটা কানেক্ট করে নিয়ে জাস্ট তারপরে কী করবেন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনার সাথে শেয়ার করবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গ্রো মানি ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশন 100% পেমেন্ট করতেছে আপনারা চাইলে এখন এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে পারেন সো পরবর্তীতে কী হবে জানি না তো আপনাকে আপডেট আমি জানিয়ে দিব সো এবার সেখান থেকে দেখতে পাবেন সাইন আপ অপশন এখানে আপনারা ক্লিক করে দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন সো এবার যখন সাইন আপে ক্লিক দিবেন তখন এরকম একটা পেজ চলে আসবে এখন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম তো আপনার ফুল নামটা দিয়ে দেবেন এবং এখান থেকে ক্লিক করে জাস্ট আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন আপনার যে কয়টা ইমেল থাকবে সেই কয়টা ইমেল শো করবে দেন যে ইমেলটা আপনার প্রয়োজনে পড়ে না সেই ইমেলটা শো করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আপনি কী করবেন এখান থেকে দেন একটা পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশন অ্যাকসেপ্টে ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে টিকমার্ক করে জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন সো এবার যখন আপনি সাইন আপে ক্লিক করে দিবেন তখন আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে তখন আপনার কী কী করতে হবে এখানে একটা রেফারেল কোড দিতে হবে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড পেয়ে যাবেন সেই রেফারেল কোডটি জাস্ট দিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে সাবমিট একটা ক্লিক দিবেন সো এবার যখন আপনি সাবমিটে ক্লিক দিবেন তখন আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে যাবে সো এবার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইমেল এবং ইন্টারিয়র পাসওয়ার্ড সো কী করবেন আপনার ইমেল এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে সো আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি ওকে ভিউয়ার্স আমার লগ ইন করা অলরেডি হয়ে গেছে তো ভিউয়ার্স আমি এখন ভিপিএনটা কানেক্ট করে নিয়ে নেই তো আমি এখন ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি সো আপনারা কিন্তু মাস্ট বি ভিপিএনটা কানেক্ট করে নেবেন সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন সো ভিউয়ার্স এখান থেকে আপনি লাকি স্পিন করে ইনকাম করতে পারবেন এবং অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এবং ম্যাথ কুইজ খেলে ইনকাম করতে পারবেন সো কীভাবে কুইজ খেলবেন কীভাবে অ্যাড দেখবেন কীভাবে আপনারা এখান থেকে স্পিন করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথমে এখানে আমার পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3 পয়েন্ট আর্নিং করছে আমার অর্থাৎ 30 পয়েন্ট আর্নিং করছি সো এখান থেকে আমি যদি লাকি স্পিনে ক্লিক করে দিই সো তারপরে কী অ্যাড আসতে পারে সেই অ্যাডটা আপনারা দেখবেন সো দেখার পরে এখান থেকে কী করবেন অ্যাডটাকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন সো এখান থেকে আপনার কী করতে হবে 15টা আপনার স্পিন করতে পারবেন সো 15টা আপনি স্পিন করবেন তো স্পিনে স্পিন প্লে স্পিনে একটা ক্লিক দিবেন সো যখন আপনি প্লে স্পিনে ক্লিক দিবেন তখন দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনারা কী করবেন আমি ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ উইন এখানে 15 পয়েন্ট কালেক্ট করে ফেললাম সো এখানে কালেক্টে ক্লিক করে দিবেন সো যখন আপনি কালেক্টে ক্লিক দিবেন একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনার কী করবেন কেটে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখান থেকে জাস্ট এখান থেকে 20 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে সো একটা স্পিন করার পর আপনাকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে সেই সময়টাটুকু আপনি ওয়েট করবেন ঠিক আছে তো ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা কমপ্লিট করা অলরেডি হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা কমপ্লিট করা হয়ে গেল এভাবে আপনি কী করবেন দেন এভাবে 15টা আপনি কমপ্লিট করবেন আশা করি বুঝতে পারছেন তো করার পর কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে যাবে সো এভাবে প্লে স্পিনে ক্লিক দিবেন এবং এখান থেকে আপনি প্লে স্পিনটা খেলবেন সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার 30 পয়েন্ট থেকে 45 পয়েন্ট হয়ে গেল সো এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিলাম সো এখন অ্যাডের কাজটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সো এবার যখন অ্যাডের কাজে অ্যাডে ক্লিক দিবেন তো তারপরে একটা অ্যাড আসবে তো অ্যাডটা আপনারা কেটে দিবেন সো এবার তারপরে এই অ্যাপ্লিকেশনে এই কাজটা আপাতত অফ আপনার এই কাজটা আপাতত করবেন সো এখান থেকে এখানে আপনাকে 15টা কমপ্লিট করতে হবে সো অ্যাডের উপরে একটা ক্লিক দিবেন তো তারপরে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনারা কেটে দিবেন সো এবার তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাডটা আপনাকে 17 সেকেন্ড দেখতে হবে সো যখন আপনার 17 সেকেন্ড দেখা হয়ে যাবে তখন আপনাকে এখানে আপনার একটা কমপ্লিট করা হবে সো এভাবে আপনি কী করবেন দেন 15টা আপনার এভাবে কমপ্লিট করবেন
সো যখন আপনার 15টা কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে পয়েন্টটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন, তো দেখতে পারছেন এখানে কিন্তু আমার একটা অলরেডি হয়ে গেল, সেখানে দেখাচ্ছে একটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। সো এভাবে আপনার এখান থেকে কমপ্লিট করবেন। সো ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। সো তারপর এখান থেকে দেখতে পারছেন এখানে ম্যাথ কুইজ। সো আপনি এখানে ম্যাথ কুইজ করেও ইনকাম করতে পারবেন। তো অ্যাড আসলে অ্যাডগুলো আপনারা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন। সো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে তারা একটা কোশ্চেন করেছে, তো এখানে একটা মানে কুইজ তারা দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 15+ এখানে 11 সমান কত হবে, জাস্ট এখানে অ্যান্সার অপশন দেখতে পাবেন। সো এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। সো এবার এখানে ক্লিক করে তারপর এখানে কী করবেন, এখানে অ্যান্সারে ক্লিক করে দিয়ে জাস্ট 15+11 কত হয় জাস্ট এখান দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। সো এবার এখানে আমি ক্লিক করে দিয়ে জাস্ট অ্যান্সারটা দিয়ে নিচ্ছি। সো এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার অপশন। সো এখানে অ্যান্সারে আসার পরে জাস্ট আপনি এখানে অ্যান্সারটা দিয়ে সাবমিটে ক্লিক দিবেন। সো এবার যখন আপনি সাবমিটে ক্লিক দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনার যত অ্যান্সারটা সব মানে যত আপনার অ্যান্সার হবে তত কিন্তু আপনার এখানে সেই পয়েন্টটা পেয়ে যাবেন। যদি আপনার এখানে অ্যান্সারটা হয় জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো যদি এখানে দেখতে পাচ্ছেন 2+6 অর্থাৎ এখানে কিন্তু এখানে হচ্ছে কিন্তু 8, ঠিক আছে। তো এখানে 8 হচ্ছে, আপনি কিন্তু এই অ্যান্সারটা দিতে পারলে কিন্তু 8 পয়েন্টই কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে যত হবে দেন তত আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। সো অর্থাৎ এখান থেকে আপনার যদি এখান থেকে দেখতে পাচ্ছেন 10+10 তাহলে কিন্তু আপনি 20 পয়েন্ট কিন্তু আর্নিং করতে পারবেন, অর্থাৎ আপনার 20 পয়েন্ট কিন্তু আর্নিং করা হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন 2+6 অর্থাৎ এখানে আমি 8 এখানে বসিয়ে দিব। সো দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি 8 পয়েন্টে কিন্তু আমি আর্নিং করে ফেললাম। সো এটাই হচ্ছে এই অ্যাপ্লিকেশনের কাজ। তো আপনার এভাবে যত অ্যান্সার দেবেন তত আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো এভাবে আপনার এখান থেকে কী করবেন, দেন এখান থেকেও আপনারা 15টা কমপ্লিট করবেন। সো করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আর্নিংটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আর যদি আপনি রেফার করে ইনকামটা করতে চান তাহলে আপনি কী করবেন, দেন এখান থেকে আপনি থ্রিডটা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে রেফারে ফ্রেন্ডে ক্লিক করে দিবেন। সো রেফারে ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি আপনার রেফার কোডটি পেয়ে যাবেন। এই রেফার কোডটিতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এখানে শেয়ার না অপশনে ক্লিক করে জাস্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। লিঙ্ক কপি করেও শেয়ারটা করতে পারবেন। আর তারপর ভিউয়ার্স এখন দেখে দিচ্ছে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটি কাজ করবেন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটি কাজ করা মানে অর্থাৎ ভিউয়ার্স এখান থেকে আপনারা কীভাবে পেমেন্টটা নেবেন, ঠিক আছে। তো পেমেন্টটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিডিম অপশন। সো ভিউয়ার্স এখানে রিডিম একটা ক্লিক দিবেন। সো এবার যখন আপনি রিডিমে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তারা পেমেন্টের হিস্টোরি তারা নোটিশ তারা দিয়ে দিচ্ছে। এখানে দেখ আপনি এখান থেকে যখন আপনার $10 হয়ে যাবে তখন আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। সো এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি পিপেলের মাধ্যমে নিতে পারবেন, বিটকয়েনের মাধ্যমে নিতে পারবেন, পেটিএমের মাধ্যমে নিতে পারবেন অ্যান্ড বিকাশের মাধ্যমে নিতে পারবেন। সো এবার এখানে বিকাশটা সিলেক্ট করবেন। সো তারপর এখানে বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট অ্যামাউন্ট অর্থাৎ $10 আপনি এখান থেকে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট, যখন আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন তখন আপনি এখান থেকে আপনি জাস্ট 24 ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনার এখান থেকে পেমেন্টটাকে রিসিভ করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখান থেকে কিন্তু 76 পয়েন্ট আর্নিং করে ফেললাম। সো আপনারা যদি এখানে 2-3 দিন কাজ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু $10 কমপ্লিট করা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন, এভাবে উইথড্র করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো মেক করেছি। তো এটাই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, প্রতিদিন যেন এরকম ভিডিও আপনার মিস না হয়। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।